তো আমরা প্রথমে যে সাইজটা নিব, ঠিক আছে, প্রথমে যে সাইজটা নিব সেটা হলো হবে, একটু সবাই নোট করে রাখেন, 1920 পিক্সেল আর 1080 পিক্সেল, ঠিক আছে, মানে উইডথটা হবে 1920 পিক্সেল। দেখেন আমি ফাইল থেকে নিউ সাইজ দিচ্ছি, ওয়েব টেমপ্লেটের উইডথটা হবে হলো 1920 পিক্সেল, ঠিক আছে, আর হাইটটা হবে হলো 1080। হাইট আরো বেশি হবে, ঠিক আছে, কারণ ওয়েবসাইটটা অনেক বড় হয়, লম্বা আর কি, যেটা এটা আমাদের আস্তে আস্তে বাড়াই নিতে হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা 1080 দিয়ে শুরু করব, ঠিক আছে। তারপর দিয়ে এখানে আমরা ক্রিয়েট দিলাম, নিয়ে নিবে, তো এরকম আসলো। তো কাজ শুরু করার আগে আমাদের এখানে কিছু গ্রিড বা গাইড টেনে মার্জিন এগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন দুই পাশে কিছু ফাঁকা জায়গা রাখবে, ঠিক আছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই আপনাদের, এখানে গেলে আশা করি দেখতে পারবো। জি, ওয়ালাইকুম আসসালাম। এআই টুল বলতে আসলে ওয়েব টেমপ্লেট গুলা ফটোশপ দিয়ে মূলত করা হয়, ঠিক আছে, এআই দিয়েও করলে করা যায়, কিন্তু নিয়ম হলো ইয়া দিয়ে, ফটোশপ দিয়ে করা, মার্কেট প্লেস বা সবকিছু কিছু নিয়ম আছে, তো বেশিরভাগ ফটোশপ দিয়ে করা হয়। আরো বিভিন্ন সফটওয়্যার আছে, যারা ইউআই ইউএক্স ডিজাইনার তারা আরো ফিগমা আছে, অ্যাডোবি এক্সডি আছে, ঠিক আছে, ওয়েব টেমপ্লেট ডিজাইন করার জন্য আলাদা সফটওয়্যারই আছে, ঠিক আছে। তো যারা প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার বা ওই কোর্সে যারা করে তারা আরো ডিটেলস এগুলো জানতে পারে। তো আমাদের যেহেতু ফটোশপটা আছে, এই জন্য আমরা ফটোশপ নিয়ে দেখাচ্ছি। আর এআই টা হলো মূলত প্রিন্টের কাজ করার জন্য এআই টা ইউজ করা হয়, প্রিন্ট রিলেটেড, ওটা হলো সুবিধা পায়, ভেক্টর ফাইল, তো ভেক্টর ফাইল করতে এআই ফাইলটা ব্যবহার করা হয়। তো একটা সাইট দেখাই, এগুলো হলো একটু আধুনিক সাইট, বর্তমানে এগুলো চলে বেশি, দেখাই, এই যে মনে করেন এই ওয়েবসাইটটা, তো দেখেন এই যে ডানে বামে ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, তো এগুলো হলো মার্জিন, দেখেন এই যে এই পাশে এগুলো হলো মার্জিন। তো আমরা যে আমাদের ডকুমেন্টটা নিছি ফটোশপে, ঠিক আছে, মনে করেন আজকে এটাই করবো, আমরা আমাদের যে ডকুমেন্টটা নিছি সেটারও এরকম চারপাশে ফাঁকা রাখবো, ঠিক আছে, দুই পাশে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমরা কাজ করব। তো কতটুকু ফাঁকা রাখবো সেটা হলো আমরা, আচ্ছা এখান থেকে গ্রিডটা ওপেন করে নিই, এখান থেকে গ্রিড বা গাইড, নিউ গাইড, তো আমরা দুই পাশে হলো অ্যারাউন্ড 700 মতো, মানে ডানে বামে মিলিয়ে 700 পিক্সেলের মতো দুই পাশে ফাঁকা রাখবো, ঠিক আছে, ফাঁকা রেখে আমরা এই যে মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে আমরা কাজ করব, ঠিক আছে। তো দুই পাশে যে 750 পিক্সেলের মতো আমরা জায়গাটা রাখবো ওইটাকে আমরা দুই ভাগ করব, কারণ ডানে কিছু থাকবে বামে কিছু অংশ থাকবে, ঠিক আছে। তো এখন আমরা ওইটাকে ভাগ করে নিব, তো আমাদের মেন সাইজটা হলো 1920 1080, উইডটা এখন বর্তমানে 1920 আছে, আর আমরা 750 কে যদি দুই ভাগ দিই, আমি যে ক্যালকুলেটারে দেখাই, কিছু হিসাব আছে আর কি, 750 কে যদি দুই ভাগ দেই, দেখেন 375, হ্যাঁ,
তো 375 বিঘার ডানে বামে জায়গা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? এটাই আর কি, যেমন এই যে এটা এখানেও, এই যে যেমন ওরা 375 375, ঠিক আছে? তো আমি পজিশন, এই যে প্রথমে যে গাইডটা নিব, আর হরিজন্টাল ভার্টিক্যাল, হরিজন্টাল মানে হলো আপনার যেটা কি বলবো লাইনের মধ্যে যেটা থাকে আমরা খাতায় লিখি, ওরকম যদি কোনো গাইড নিতে চান এটা হরিজন্টাল। আর ভার্টিক্যাল মানে লম্বা লম্বি, মানে গাছের মতো দাঁড়ানো অবস্থায় যদি কোনো লাইন থাকে ওইটাকে বলে ভার্টিক্যাল, ঠিক আছে? দাঁড়ানো অবস্থায়, তো এই জন্য আমরা ভার্টিক্যাল নিব। তো আমি 375 দিয়ে দিলাম, 375 দিলাম, ওকে। এই দেখেন বাম পাশ থেকে 375 পিক্সেল খালি করে নিয়ে নিল, ঠিক আছে? তারপর কি এই পাশ থেকেও 375, তাহলে আমি 375-এর সাথে আরো কত যোগ করতে হবে? 375 যোগ এই পাশ থেকে যদি আরো চাই, আমার মাঝখানে মেন যে জায়গাটা থাকে ওইটা হলো 1170 পিক্সেল থাকে, ঠিক আছে? মানে মাঝখানে যে অংশটা থাকে 750 পিক্সেল মাইনাস করার পর, ঠিক আছে? যেমন আমার মেন সাইজটা হলো 1920, 1920 থেকে যদি আমি 750 বাদ দিই দুই পাশ থেকে, দেখেন 1170 থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি 1170 নিই তাহলেই দেখবেন এই পাশে 375 ফাঁকা রেখে জায়গা নিয়ে নিবে। তাহলে আমি আবার গাইড নেই, ভিউ থেকে নিউ গাইড, ডিরেক্ট 1170 নিই। আচ্ছা সরি, এটার সাথে আরো 375 এটা যোগ হবে, কারণ এটা একদম এখান থেকে শুরু করছে, ঠিক আছে? তাইলে আমি 1170, আর এই পাশে অলরেডি তো 375 আমার নেওয়া আছে, ঠিক আছে? তাইলে ওইটাও যোগ করি, 1545, হ্যাঁ 1545 নিতে হবে। তাহলে ভিউ থেকে নিউ গাইড 1575, দেখেন এই এখন দুই পাশে 375 করে ফাঁকা রাখছে। আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা মাপ দিয়ে দেখে নিতে পারেন। এই যে 375 করে জায়গা রাখলাম যে, আচ্ছা আবার দেখাচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি গাইডটা। তো দেখেন 1920 1080, এটা তো বুঝতে পেরেছেন, মানে মেন যে সাইজটা এটা বুঝেছেন। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের জন্য মার্জিন, দুই পাশে মার্জিন মানে ফাঁকা জায়গা রাখতে পারে, তো সেটা হলো 375 করে দুই পাশে মোট 750 পিক্সেল লাগতে পারে। তা আমি যদি ডান পাশ থেকে শুরু করি, মানে বাম পাশ থেকে, ও আচ্ছা স্যার, তাহলে তাহলে 375, স্যার 375, হ্যাঁ। তাইলে দেখেন এই পাশ থেকে আমার 375 নিছে। এখন এই 375-এর সাথে 1170 যোগ করতে হবে, কারণ এই যে মাঝখানে যে জায়গাটা থাকে ওইটা হলো 1170 থাকে। তাহলে আমি এই 1170-এর সাথে যদি এই 375 যোগ করি তাহলে যেটা থাকবে, আর এই পাশে হলো 375 ফাঁকা হয়ে যাবে। তো দেখেন আমি আবার একটা গাইড নেই, নিউ গাইড, অলরেডি তো আমার এখান থেকে 375 নেওয়া আছে, তাই না? দেখেন আমি ক্যালকুলেটারে দেখি, আবার অলরেডি আমার 375 নেওয়া আছে, আর মাঝখানে জায়গা থাকবে কত, 1170, বুঝতে পারছেন? তাহলে টোটাল দুইটা যদি যোগ করি কত, 1545, না এই 1545টা হলো আমার টোটাল হবে এই পাশের বাম পাশেরটা মাঝখানেরটা মিলে। মিলে দেখেন এই যে দুই পাশ থেকে এখন 375 করে ফাঁকা আছে। আপনাদের যদি ডাউট থাকে আমার ম্যাপেও দেখতে পারবেন, এখানে খালি এটা খেয়াল রাখবেন দুই পাশে জানি 375 করে জায়গা ফাঁকা থাকে, তাহলেই হবে, এটাই ম্যাম, আর কিছু। এখন হলো আমরা মেন ডিজাইনটা করব, ঠিক আছে? তো আমরা একটু আমাদের সাইডটাই যাই, দেখেন এখানে লোগো আছে, আর এই পাশে কি মেনুগুলো আছে, এখানে কিছু আইকন আছে, পিএস এজেন্সি। তো এই যে লোগোটা, এটা নেওয়ার জন্য আমরা একটা টুলস ইউজ করব, লাইট শট নামে। তো লাইট শটটা যদি না থাকে আপনাদের, আপনারা একটা এক্সটেনশন আছে বা আপনারা নামায় নিতে পারেন, ঠিক আছে? গুগলে লিখবেন লাইট শট, এটা স্ক্রিনশট নেওয়ার জন্য ইউজ করা হবে।
লাইট শো অন ইট টেক ডট নাও আই ইভেন ডাউনলোড ফর উইন্ডোজ নামিয়ে ইনস্টল করে নেবেন তো লাইট শর্টে আপনি ক্লিক করে এই যে এভাবে টান দিয়ে যতটুকু ওদের যে লোগোটা ওইটা আমরা নিয়ে নিব স্যাম্পল হিসাবে আর আমরা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট তো আমাদের লোগো দিবেই ঠিক আছে এখন আমরা জাস্ট দেখার জন্য এটা নিয়ে নিচ্ছি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে ভিতরে চলে আসার কথা এই দেখেন চলে আসছে ঠিক আছে ওইটা আলাদা করে সেভ করার দরকার নাই আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে চলে আসবে এই যে চলে আসছে এখন আপনি এটাকে মাঝে নিয়ে আসি আমরা তারপর কি আছে পিছনে একটা ছবি আছে ব্যাকগ্রাউন্ডে তো এই ছবিটা নেওয়া যায় কিনা সেম ছবিটা ইন্সপেক্ট করে যদি সেম ছবি চান হ্যাঁ এটা নেওয়ার জন্য আপনারা এই যে ইন্সপেক্ট করে নিতে পারেন ঠিক আছে এটা হয়তো অনেকে জানেন না বা চাইলে আপনি অন্য ছবিও ডাউনলোড করে নিতে পারেন আর সেম টু সেম যদি এই ছবিটাই চান এটা ইন্সপেক্ট করে নেওয়া যায় ঠিক আছে কোডিং এর মধ্যে থেকে এই যে এখান এটার মধ্যে থেকে একটু খুঁজে বের করে নেওয়া যায় একটু খুঁজতে হবে এটা অনেকের একটু কষ্ট হতে পারে তো যারা এই স্টেপটা বুঝবেন না তারা অন্য ছবি গুগল থেকে বা পিক্সাবে পিক্সেল থেকে নামায় নিতে পারেন এই যে ছবিটা মনে হয় এইটা এই যে জেপিজি আমি এটাও কপি করে ভিতরে নিয়ে নিলাম দেখেন চলে আসলো তো দেখেন ছবি নেওয়ার পর কি আমার লোগোটা নিচে পড়ে গেছে তাইলে লোগোর যে লেয়ারটা এটা আমি উপরে উঠাই দিব এবার এই পাশে মেনু হবে আমরা মেনু ডিজাইন করব আর এখানে লেয়ারে আপনারা নামও লিখে দিতে পারেন যেমন জি গ্রুপে আপনারা কি এই সাইডটাই করবেন আমি যেটা করতেছি সবাই যদি একই সাইড করেন তাহলে কেন তারা এক একজন এক এক সাইড করেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর এইটা আমি কপি করছি চ্যাট বক্সে পেস্ট করলে যায় কিনা আমি শিওর বলতে পারতেছি না তাও আমি দাঁড়ান দেখি যদি যায় তাহলে তো ভালো কারণ আমি তো এই ছবিটা সেভ করি না ঠিক আছে জাস্ট কপি করছি তো আমি দেখি আপনাদের চ্যাট বক্সে দেওয়া যায় কিনা পাইছি দেখি চ্যাট বক্সে দেওয়া যায় কিনা না চ্যাট বক্সে এইভাবে দেওয়া যাবে না কারণ সেভ করি নাই তো আচ্ছা তো আমরা কাজে যাই কইছিলাম এই যে এটা তো দেখেন এই যে লেয়ার গুলো হচ্ছে আপনারা এখানে নামটা লিখে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ আমার তো অনেকগুলো লেয়ার হয়ে যাবে একটা ফুল ওয়েবসাইট এর একটা পেজ করতে গেলে অনেক লেয়ার হয়ে যাবে তো নামগুলো যদি এই লেয়ারে প্রথম থেকেই করে দেন আপনাদের জন্য সুবিধা হবে যেমন এটা ব্যানার তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে লিখে দিলাম ব্যানার তারপর কি এই যে এটা এটা হলো লোগো তাহলে এটাও আমি এখান থেকে নাম দিয়ে দিই লোগো ঠিক আছে তারপর কি আছে এবার হলো মেনুগুলো হবে মেনুগুলো নেই
আচ্ছা, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পেজ, কেস স্টাডি, বক, কন্টেক্ট, তিন সাতটা আছে, ঠিক আছে। আর পাশে দুইটা আইকন আছে, তো নিচ্ছি টিতে দিয়ে আপনারা এখানে ওরা যে ফন্ট ইউজ করছে সেম টু সেম ওইটা যদি ইউজ করতে চান আপনারা ফন্ট নামায় নিতে পারেন, গুগল ফন্ট থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। কিচ্ছু যদি ইনস্টল করা থাকে আপনার এই যে ক্লিক করলে এই যে এখানে এই ফন্টগুলো দেখতে পাবেন, ঠিক আছে। ফটোশপে ইনস্টল করার পর এখানে ভিতরে চলে আসবে সেম টু সেম ফন্ট যদি চান, ঠিক আছে। আর ওরা বেশিরভাগ যে ফন্ট ইউজ করে এগুলো গুগল ফন্টই, ঠিক আছে। এখানে মেবি বলে দেয়, ক্লিক করলে বলে দেয় কি কি ফন্ট ইউজ করা হয়েছে ওয়েবসাইটে। ডাইরেক্ট ওপেন হচ্ছে, একটা ডকুমেন্টেশন থাকে আর কি, এজেন্সি ওয়েবসাইট, এই যে কি ফন্ট ইউজ করছে, এই যে হেলভেটিসিকা নিউ, মানে এই যে হেলভেটিকা, হেলভেটিকা একটা গুগল ফন্ট, ঠিক আছে। এই যে ফন্টটা ইউজ করছে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। যে গুগল ফন্টে গেলে ওখানে লিখলেই হবে, গুগল ফন্ট, গুগল ফন্টে যাবেন, এই যে ফন্টস ডট গুগল ডট কম, সব ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখানে সার্চ দিবেন, এই যে হেলভেটিকা, ঠিক আছে। আপনারা প্রথম যেটা আসে ওইটাই ইউজ করবেন, পুরো ফন্ট ফ্যামিলিটা ডাউনলোড করলে ওইটার মধ্যে বোল্ড, রেগুলার, ইটালিক সব পেয়ে যাবেন। তো এটা একটু খুঁজে ডাউনলোড করে নিবেন, হ্যাঁ ডাউনলোডের অপশন আছে, তো সময় নষ্ট হবে আমি আর দেখাচ্ছি না, না পারলে বলবেন আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দিব ডাউনলোডটা। তো দেখেন আমি মেনুগুলো করি, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, তো কিচ্ছু না, জাস্ট ক্লিক করলাম, দেখি আমার ওই ফোনটা আছে কিনা। আই মেবি সেন্সর ইউজ করি, এটা মেনু বোল্ড রাখবেন, কালারটা সাদা দিয়ে দেই, আর মেনুর যে সাইজটা, হ্যাঁ এইটা ওদের যে একটা সাইজ আছে ওইটা আমরা একটু দেখে আসি, ওরা কত ইউজ করছে, মানে ওরা এই যে ইন্সপেক্ট করে দেখা যায়, ঠিক আছে, ইন্সপেক্ট করে দেখা যায়। আবার আপনি চাইলে আমাদের যে লাইট শট অ্যাপসটা আছে ওইটা দিয়েও আপনি সাইজটা দেখে নিতে পারেন, দেখেন এই যে লাইট শট যে এক্সটেনশনটা আছে এখান থেকে আপনি এই যেভাবে ড্র্যাগ করে দেখে নিতে পারেন, এই যে প্রথমটা হলো উইথ, পরেরটা হলো হাইট, তাহলে উইথ দেখেন 14 পিক্সেল দেখাচ্ছে মনে হয়, ঠিক আছে, আর হাইট দেখাচ্ছে হলো 12, তার মানে 10 বা 12 এরকম ইউজ করছে, তো আমি 12 লাগতেছি, ঠিক আছে, 10 বেশি ছোট লাগবে তো আমি 12 ইউজ করতেছি।
আবার ফন্ট যদি সেম টু সেম না হয় তখনও কিন্তু সাইজ কম বেশি করে, যেমন 12 বেশি ছোট হয়ে গেছে। আমি যে মাইরিয়া প্রো ফন্টটা ইউজ করছি তো এখানে 16ই ঠিক লাগতেছে, 16 বা 18 স্ট্যান্ডার্ড লাগতেছে, কারণ এক একটা ফন্টের এক এক রকম সাইজ হয়। ঠিক আছে, আমরা তো ওদের ওই ফন্টটা ইউজ করতেছি না, এই জন্য সাইজে একটু উল্টাপাল্টা হতে পারে। তো তারপর আমরা হোম, তারপর অ্যাবাউট, এবং দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব মেবি 15 পিক্সেল লাগছে ওরা, তো আমি নেটে দেখে নেই। একটা আইকন থেকে আরেকটা দূরত্ব 25 লাগছে, 25। তাহলে আমি এটাকে আবার এই যে হোম দেখেন লেয়ারটা হয়েছে যেটি, ঠিক আছে, এটাকে আমি কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা কপি হয়ে যাবে ঠিক হোমের উপরে। তো এখন আমি এটাকে আমার যে কিবোর্ডে অ্যারোগুলো আছে আমি শিফট দিয়ে যদি ডানে দেই, এই যে এখানে 10 পিক্সেল করে সরতে থাকে, ঠিক আছে, আমি দুইটা পাশাপাশি রেখে লাস্টে যেটা কপি করলাম এটাকে এখন 25 পিক্সেল হবে, তাইলে হলো এই যে 10 20। এবার শিফট ছাড়া 5 বার দিব, 21 22 23 24 25, দেখেন এই যে এখন এই দুইটার মাঝখানে 25 পিক্সেল জায়গা নিয়েছে। ঠিক আছে, মানে আপনি কিবোর্ডে শিফট চাপ দিয়ে যদি অ্যারো কি প্রেস করেন ডানে বামে যেখানেই নেন, মানে 10 পিক্সেল করে সরবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন এই জিনিসটা না? আরেকবার বলবো না, বুঝছেন? আচ্ছা, মানে ওই শিফট চাপ দিয়ে যদি টান দেন মানে 10 পিক্সেল করে সরবে। আপনি আমি সাপোজ যদি উপরে দেই, এই দেখেন 10 পিক্সেল সরছে, আর যদি শিফট ছাড়া করেন তাহলে হলো 1 পিক্সেল করে যাবে, একটু মাথায় রাখবেন। তো হোম, তারপর এটা তো হবে অ্যাবাউট, তারপরে অ্যাবাউট কেও আমি আবার কপি করলাম, কপি করে পাশে আনি, একদম গায়ের সাথে আগে লাগায় রাখবেন, তারপর হলো 25 পিক্সেল কাটবে। ঠিক আছে, 10 20 21 22 23 24 25, ঠিক আছে, পরেরটা মেবি সার্ভিস ছিল আমাদের, হোম অ্যাবাউট আস সার্ভিস পেজেস কেস স্টাডি। তারপর কি আছে, পেজেস কেস স্টাডি ব্লক কন্টিনিউয়াস, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, পাশে রাখবো, এবার হলো 25 পিক্সেল, 10 20 21 22 23 24 25। পঁচিশ পিক্সেল কিন্তু একদম ওর মানে সাথে লাগানো অবস্থায় তারপর নিবেন, নাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, এই যেমন আমি যে ওর সাথে একদম পাশাপাশি রেখে এখন আমি 25 পিক্সেল দেখব, 10 20 21 22 23 24 25। লাস্টে মেবি আছে কন্টাক্ট আস,
তো মোটামুটি মেনুগুলো হয়ে গেল আমাদের। তারপর মেবি দুইটা আইকন আছে, তো আইকন ফ্ল্যাট আইকন থেকে নিয়ে এসে ইউজ করতে পারেন, ঠিক আছে। কার্ড সার্চ, আবার আপনি যদি চান ডিজাইনও করে নিতে পারেন, ঠিক আছে, ডিজাইনও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন থেকে পিএসডি আইকন নিয়ে আসবো। একটা হলো কার্ট আছে আর একটা সার্চ, আমি লিখি কার্ট, শপিং কার্ট। একদম কাছাকাছি সেম টু সেম যেটা মিলে সেটা নিবেন, আর একদমই যদি না মিলে তাহলে মনে করবেন ওরা নিজের মতো ডিজাইন করছে, ঠিক আছে। এখান থেকে নেন, তো মেবি এইটা ছোট, তো এটা মেবি ওরা ডিজাইন করে নিছে। হ্যাঁ, আবার আপনি এখান থেকে নিয়েও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি কাছাকাছি যাচ্ছে, এটা আমি তো এখানে এই যে প্লাসে ক্লিক করবেন, কারণ আমার তো আরো আইকন লাগবে। হ্যাঁ, আমি এখানে ডাউনলোড না দিয়া প্লাসে ক্লিক করবো, এই যে এখানে অ্যাড হয়ে যাবে। আমার কি সার্চ আছে, সার্চ, আমার সার্চ, আচ্ছা আমরা দেখি আরো কি কি আইকন আছে, তাহলে আমরা সব একসাথে নিয়ে নিই, হ্যাঁ, যাতে আমার বারবার না আসা লাগে। দেখেন নিচে আরো আইকন ইউজ করছে, ঠিক আছে, এগুলা একসাথে নিয়ে নেবেন, পুরো ওয়েবসাইটে যত আইকন আছে সব একসাথে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে নিচে দেখেন সোশ্যাল মিডিয়ার আইকন আছে, এই যে ফেসবুক, টুইটার, গুগল, ভিমিও, এগুলো আরো অনেক আছে, ঠিক আছে, একসাথে সব আইকন গুলো নিয়ে নেবেন। তো আমি পুরোটাও মেবি দেখাইতে পারবো না, তো আমি এখান থেকে আর নিচের গুলো নিচ্ছি না, এই দুইটাই দেখাচ্ছি। আপনারা সব আইকন নিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড কালেকশন, আর যেহেতু ফটোশপ তাহলে পিএইচডি নেওয়া হবে, ঠিক ডাউনলোড, পিএইচডি নেওয়া হবেন, ডাউনলোড হয়ে যাবে, আনজিপ করে ভিতরে নিয়ে আসবেন। একটা ফোল্ডার নিয়ে নিই, এই পিএইচডি এর মধ্যে পেয়ে যাবেন। তো আমার প্রথমে কার্ডটা লাগবে, কার্ড নিয়ে আসি, এটা আমি সাদা রঙে আছে, তাহলে আমরা এটাকে সাদা কালার দিব, কালারটা ক্লিক করলাম, এখান থেকে সাদা কালারটা দিয়ে দিব, সাদা কালার দিয়ে এরকম আলাদাভাবে ওপেন হলে সাদা কালার দিয়ে সেভ দিব, কন্ট্রোল এস দিলেও হবে, ফাইল থেকে সেভ দিলেও হবে। আমি কন্ট্রোল এস দিলাম, দেখবেন ভিতরে এই যে সাদা হয়ে গেছে, এই যে ছোট করে দিয়েছি, এগুলোও 25 পিক্সেল লাগবে। আর এখানে একটা লাইন আছে মাঝখানে, দুইটার মাঝখানে একটা লাইন আছে, তাহলে মাঝখানে একটা লাইন দিয়ে দিব আমরা, এখানে লাইন টুল আছে, লাইন দিয়ে দিব। অবশ্যই শিফট চাপ দিয়ে দিবেন, না হলে কিন্তু সোজা হবে না।
সার্চ ডাবল ক্লিক করবেন, তারপর এখানে ডাবল ক্লিক করে আবার সাদা দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে ভিতরে। এই তো মোটামুটি হয়ে গেল, মানে এটাকে বলে ন্যাভ বার, ঠিক আছে, উপরে যে হেডিং বা মেনু পার্টটা ওইটাকে বলে ন্যাভ বার, ঠিক আছে। তাই যেহেতু আমার এই সেকশনটা শেষ, তো এইগুলা সবগুলোকে আপনি একটা গ্রুপ করে ফেলতে পারেন, ঠিক আছে। আর ব্যানারটাও তো ওই ন্যাভ বারের মধ্যেই পড়ে গেছে, ঠিক আছে। তাহলে ব্যানার সহ এই পুরোটাকে একটা গ্রুপ করে ফেলতে পারেন। আচ্ছা দেখি আর কিছু আছে কিনা এই সেকশনে। হ্যাঁ, এই যে এখানে দেখেন কিছু লেখাও আছে ভিতরে ব্যানারের উপরে, উই হেল্প ইউ টু বিল্ড রিলোড দি, এখানে কিছু বাটন আছে, লেখা আছে উই হেল্প ইউ টু বিল্ড এ ক্রিয়েটিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস, এই যে এখানে কিছু লেখা আছে, এগুলো আমাদের নিতে হবে। তো এটা আমরা লিখে দিব, একদম লোগোর দেখেন নিচ বরাবর শুরু করছে, ঠিক আছে। সাইজটা একটু বাড়াই দিলাম, বিল্ড এ ক্রিয়েটিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস। কোনটা সেভ করবো, এই যে ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ফাইল থেকে জাস্ট সেভ, এই যে ফাইল থেকে সেভ বা সেভ এস দিবেন, এই যে এখানে একটা নাম দিয়ে সেভ করলে হয়ে যাবে। তাও আমি দেখাই দিব, দেখি কত করা যায়। আচ্ছা, উই হেল্প ইউ টু বিল্ড এ আচ্ছা এরকম আছে মোটামুটি। তো দেখেন আমার স্পেস বেশি পড়ে গেছে, এটাকে বলে লাইন হাইট। তো এটা কমানোর জন্য আপনার এই যে টিতে ক্লিক করলে এখানে এই যে ডান পাশে ক্যারেক্টার প্যানেল একটা অপশন পাবে, এই যে ক্যারেক্টার বক্স, এটা যদি না পান উইন্ডো থেকে ক্যারেক্টার অন করুন। এই যে উইন্ডো থেকে এই দেখেন ক্যারেক্টার, এই ক্যারেক্টারে যদি ক্লিক করেন এই ক্যারেক্টার বক্সটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন এই যে ডান পাশে এই যে দুইটা এর মতো চিহ্ন দেখতে পারবেন, এটাকে বলে লাইন হাইটের অপশন। এটা যদি কমাই দেন এই ভিতরের এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা কমে যাবে। তো আমি এটা মনে করেন দিলাম 48, দেখেন বেশি কম হয়ে গেছে। তো মোটামুটি 60 দিলে ঠিক থাকবে, ওদেরটা তো একদমই উপরে ছিল, ঠিক আছে। এটা মেবি ওদের একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, এত মানে এরকম থাকে না। আমি এটা 65 দিই, তো ফন্ট সাইজ আর একটু কমাই দিতে হবে ফর ইওর বিজনেস, পুরোটাই ছিল। তো আমি এটা আর একটু, আমার লেখার যে সাইজটা 72 আছে
আমি 65 করে দিই, এবার মোটামুটি ঠিক আছে। তারপর মেবি নিচে একটা বাটন আছে, আরো কিছু লেখা আছে, লরেম ইপসাম, তারপর কি বাটন আছে। প্রথম দুই লাইন নিচে আবার এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এটার সাইজটা তো ছোট হবে, আর এটা যেহেতু ছোট রেগুলার রাখবেন, কম সাইজ এটার আমি দিয়ে দিলাম 18, 24টা একটু আচ্ছা আমি যেটা করতেছি ডিজাইন ওয়েবসাইটটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি কপি। আচ্ছা এখানেও দিয়ে রাখি তাহলে, আগে থাকে আপনারা করে রাখেন তাও আমি দিয়ে দিব না, হ্যাঁ এখানেও দিয়ে রাখি ওখানেও দিয়ে দিব না, ঠিক আছে। হুম হুম অবশ্যই, আচ্ছা তো ওয়েবসাইট টেমস, আচ্ছা এখানেও দেখেন লাইন হাইট বেশি পাইছে, তাহলে এখানে লাইন হাইট আবার কমাই দিই আমরা, চল্লিশ দিয়ে দেখি তাও বেশি বেশি লাগতেছে। এবার মোটামুটি ঠিক আছে 35টা কি, এবং এই যে এটা দেখেন ভিতরে চলে আসছে, তো এগুলো খেয়াল রাখবেন, এটা নিচেই জানি এটা থাকে, ঠিক আছে। আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনারা এখানে আর একটা গ্রিড আনতে পারেন বা গাইড আনতে পারেন, এই যে এখান থেকে এই যে বাম পাশ থেকে টেনে একটা গাইড আনতে পারেন, হ্যাঁ জাস্ট লাইনটা বোঝার জন্য যে সব সিরিয়াল অনুযায়ী আছে কিনা, দেখেন এখন সিরিয়াল অনুযায়ী আছে। হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে, তাহলে ডিজাইনটা আর কি সুন্দর হবে দেখতে। তারপর গাইড আবার আপনি এই যে একদম বামে এটার মধ্যে নিয়ে গেলে আবার চলেও যাবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর মেবি বাটন আছে একটা, ঠিক আছে বাটন আছে, এটার মাঝখানে মনে হয় 25 পিক্সেল লাগছে এখানে, ঠিক আছে তো আমরা এই যে লাইট শট দিয়ে দেখে নিতে পারবো কত পিক্সেল ফাঁকা রাখছে। তো প্রথম যেটা দেখায় এটা হলো আপনার উইথ, আর পরেরটা ওইটা হলো হাইট, যেমন এখানে যেমন 39 এটা হলো হাইট, আর 56 যেটা ওইটা উইথ, প্রথমটা উইথ মনে রাখবেন। তো এটা 40-এর মতো রাখছে দেখতে পাচ্ছি হাইট, তার মানে 40 পিক্সেল, 40 পিক্সেল ফাঁকা রেখে বাটনটা হবে। তো আমি শেপ নিয়ে নিই, বাটনের নর্মাল শেপই রাখছে চার কোনা, কালারটা দিছে
কালারও আবার নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে এক্সটেনশন আছে কালারের, সেম কালার নিতে পারবেন। এটা আমার মনে ডাউনলোড করা নাই, কালার পিকার নামে এক্সটেনশন আছে, ওইটা দিয়ে আপনি এই কালারের কোডটা নিতে পারেন সেম টু সেম। আমি এখন ইন্সপেক্ট করে নিচ্ছি, আপনারা ওই কালার পিকার এক্সটেনশন দিয়ে নিতে পারেন। এটা হলো এই এই যে এই কোডটা আছে, ঠিক আছে, এই কোডটা নিয়ে নিচ্ছি। তো এইখানে এই বাটনের কালারটা হবে এটা, এইখানে আমরা ওই কোডটা দিয়ে দিব। তো দেখেন এখানে কত, 40 পিক্সেল ছিল মনে হয়, তাহলে একদম উপরে নিবেন 40 পিক্সেল, তাহলে 10, 20, 30, 40, ঠিক আছে, শিপ দিয়ে নিলে 10 পিক্সেল করা যায়। 40 পিক্সেল নিলাম, আর বাটনের যে সাইজটা এটা কত আছে সেটাও দেখার বিষয়, সেটাও আমরা একটু লাইট শট দিয়ে দেখে নিই যে বাটনের উইথটা কত, হাইটটা কত, নাহলে সেম টু সেম হবে না। তো উইথ দেখাচ্ছে 164, তার মানে 165 নিছে আর হাইট 50, 51 তো 50 আছে, মানে 165 আর 50। তাহলে এই যে আমি নিলাম, এখানে প্রপার্টিজ একটা অপশন পাবেন, এই যে এখানে আপনারা দেখেন উইথ হাইট বলে দিতে পারেন। তো এটা হলো 165 ছিল, দেখেন এখানে আমি 165 বলে দিলাম, আর এখানে যদি 50 বলে দিই অটোমেটিক নিয়ে নিবে, আলাদা করে আমার আর শেপ থেকে নেওয়া লাগবে না, অটোমেটিক 165 আর 50 পিক্সেল নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাও আমি আপনাদের মেপে দেখাচ্ছি, দেখেন এই যে 165 50। হ্যাঁ, 1 পিক্সেল এদিক ওদিক হতে পারে, এটা জুম করলে আর কি বোঝা যাবে 165 আর 50 ইঞ্চি, ঠিক আছে। তো প্রপার্টিস থেকে আপনারা এইভাবে ডাইরেক্ট সাইজও দিতে পারেন, ঠিক আছে, মাপটা নিয়ে ডাইরেক্ট নিতে পারেন। আমি আরেকবার দেখাই, মনে করেন আমি এখান থেকে টান দিয়ে নিচ্ছি, জাস্ট শেপে ক্লিক করে এখানে আমি একটা প্রেস করব, এই বক্সটা ওপেন হয়ে যায়, এখান থেকেও দিতে পারেন, ঠিক আছে। উইথ কত দিবেন, 165 ছিল, হাইট ছিল 50, দিলাম ওকে, নিয়ে নিলাম, ঠিক আছে। আর এটার কালারটা হবে, এটা তো আমরা আনছি দিচ্ছি, এরকম, ঠিক আছে, 40 পিক্সেল হবে, 10, 20, 30, 40, এইভাবে আর কি। তো তারপর কি রিড মোড লেখা আছে, হলো বোল্ড হবে, নিচে পড়ে গেছে, লেয়ারটাকে আমরা উপরে উঠাই দিব। অ্যালাইনও করতে পারেন, এই যে পিছনের বাটনকে ক্লিক করে ধরবেন, আবার এই লেখাটাকেও ধরবেন, লেখার ইয়াটাকেও, এই যে রিমুভ, এই যে লেয়ার থেকে ধরে এই যে এখানে অ্যালাইন করতে পারেন, এই যে অটোমেটিক মাঝখানে চলে আসবে। আচ্ছা, মোটামুটি মনে হয় শেষ এই পার্ট। তো এই তো হলো, এখন একটা ইম্পর্টেন্ট কাজ আর বাকি, সেটা হলো দেখেন এই যে পরের পার্টটা যে করব, এখন আমার ক্যানভাসের যে সাইজটা দেখেন জায়গা নাই, এখন কিন্তু জায়গা বাড়াইতে হবে, তাই না, নিচে দেখেন জায়গা কম আছে, তো এটা আমরা কিভাবে বাড়াবো, ওয়েবসাইট তো আমার অনেক বড়, ওয়েবসাইট অনেক বড়, কিন্তু আমরা হাইট তো নিচ্ছি 1080 পিক্সেল, তাহলে এটা আমার বাড়াই নিতে হবে। তো আমরা প্রত্যেক সেকশন করব আর একটু একটু করে বাড়াই নিব, এখন আমি বাড়াই নিব। তো বাড়ানোর জন্য আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবো, ক্যানভাস সাইজ থেকে এইখানে দেখেন আমি কি বাড়াতে যাচ্ছি, হাইট উইথ কি বাড়াতে যাচ্ছি, আমার তো হাইট বাড়াতে হবে, তাহলে হাইট এই যে এখানে ক্লিক করব, আর এটা তো নিচের দিকে বাড়বে, তাহলে এই যে নিচে ক্লিক করব, ঠিক আছে, এখন নিচে ক্লিক করব,
তাহলে হলো নিচে, আচ্ছা সরি নিচে না উপরের দিকে ক্লিক করতে হবে, কারণ আপনি যেটা ক্লিক করবেন ওটা বন্ধ হয়ে যাবে। ক্যানভাস সাইজ আমি তো চাচ্ছি শুধু নিচ থেকে বাড়বে, উপর থেকে তো বাড়াতে চাচ্ছি না, তাহলে উপরেরটা ক্লিক করলে উপরেরটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে দেখাচ্ছি নিচের থেকে বাড়বে, তো নিচের থেকে আমি এখন কত বাড়াতে যাচ্ছি, অলরেডি 1080 আছে, আর যত বাড়াতে চান এই 1080-র পর থেকে ওটা যোগ করে দিব। মনে করেন আমি আরো 1000 চাচ্ছি, তাহলে 1080 আরো 1080 যদি যোগ করি তাহলে হবে 2080, 2080 বেড়ে যাবে, এখন এই যে নিচ থেকে বেড়ে গেছে। আর এখন বলতে পারেন নীল আসলো কেন, ওখানে ব্যাকগ্রাউন্ড কালার নীল সিলেক্ট করা ছিল, ঠিক আছে আমি আরেকবার দেখাই। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে যে কালারটা সিলেক্ট থাকবে ওইটাই আপনি নিচে নিয়ে নিতে। তো আমি 2080 দিয়া যদি কালারটা হোয়াইট করে দিই তখন হোয়াইটই আসবে, হোয়াইট করে দিলাম, দেখেন এখন হোয়াইট আসছে। এইভাবে আমরা বানায় নিব, হ্যাঁ আমাদের কাজ অনুযায়ী আমরা সাইডের লম্বাটা বাড়ায় নিব। তো এটা গেল নিচে, আর এই পার্টটা যেহেতু শেষ তাহলে এটা আপনি কি করব, এই লেয়ার গুলাকে একটা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে তাহলে আমাদের সুবিধা হবে, এবং যে ওয়েবসাইটটা বানাবে যে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার তার জন্য সুবিধা হবে। তো যেহেতু সব শেষ আমরা এই সবগুলো লেয়ারকে ধরব, ঠিক আছে। আরেকটা জিনিস, সবার নিচের লেয়ার আবার একদম সবার উপরের লেয়ার, হ্যাঁ সবার উপরের লেয়ারটা ধরার আগে কন্ট্রোল শিফট চাপ দেওয়া যদি ধরেন ভিতরে সবগুলো লেয়ার অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। এখন আমি এখানে এই যে গ্রুপ অপশন আছে, গ্রুপ লেয়ার নিক লেয়ার লঞ্চ প্রপ টেক্স গ্রুপ নাই, আচ্ছা কন্ট্রোল জি চাপ দিলেও গ্রুপ হয়ে যাবে, এটা হলো শর্টকাট। এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে, এই সবগুলো লেয়ার একটা গ্রুপের মধ্যে চলে গেছে, ঠিক আছে। এখন আপনি এই গ্রুপটারও একটা নাম দিয়ে দেন, এটার নাম দিতে পারেন ব্যানার পার্ট, হ্যাঁ বা টপ দিতে পারেন, আমি ব্যানারই দিলাম, যেহেতু ব্যানার আছে ব্যানারের মধ্যেই হেডার লোগো সব কিছু চলে আসে, ব্যানার নাম গ্রুপ করে দিলাম। পরের সেকশন করবেন করে আবার ওই সেমভাবে আমরা ওইরকম ইয়ে করে দিব, গ্রুপ করে নাম রিনেম করে দিব। তো পরের পার্টে কী আছে, তিনটা ইয়ে আছে, ক্রিয়েটিভ ডিজাইন ফর মেইনটেনেন্স অ্যানিমেট, আচ্ছা এই আইকনগুলো নামাই নেবেন, ঠিক আছে নেবেন, আচ্ছা না আইকনগুলো বুঝতে পেরেছি। দেখেন এখানে যতটুকু পারা যায় আর কি, কাছাকাছি নাম যদি নিয়ে সার্চ দেন তো চলে আসবে। ফ্লাইট আইকনে যাই, মানে একটু কাছাকাছি মানে বুঝতে হবে যে এটা কি বুঝাতে চাইছে, যেমন এটা দেখেন লেখছে ক্রিয়েটিভ ডিজাইন ঠিক আছে, কিন্তু এটা কিসের আইকন বুঝাচ্ছে, একটা টিভি একটা মনিটর বা একটা ল্যাপটপ এরকম কিছু বুঝাচ্ছে, তাই না? এটা লিখলে দেখবেন কি যে কাছাকাছি চলে আসবে। আমি যদি কম্পিউটারই লিখি চলে আসার কথা, কম্পিউটার স্ক্রিন দেখেন এখানে নিচে আরো শো করে সাজেশন কম্পিউটার মনিটর, হ্যাঁ আর সেম টু সেম যদি না পান তাহলে মনে করবেন ওরা কি বানায় নিছে, তো আপনি সেটা বানায়ও নিতে পারবেন, ঠিক আছে আমি একটা বানায় দেখাচ্ছি। এটা ওরা বানায় নিছে আর কি, মানে নিজে ইয়ে করছে, আসলে সবাই একটু ইউনিক জিনিস করছে, ঠিক আছে এই জন্য আর কি, এই এগুলো তো কমন সবাই ইউজ করে, এগুলো আর কি নিতে চান, তো যারা বড় বড় ডিজাইনার ডেভেলপার তারা আর কি এই ওরা নিজস্ব আইকন থাকে বা ওরা এগুলো নিজেই ডিজাইন করে, ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না। যেমন আমি এই যে মনিটরটাই দেখেন যদি ডিজাইন করি সিম্পল, এটা কিচ্ছু না জাস্ট দুইটা শেপ নিছে, নিজে একটা শেপ নিছে,
ব্ল্যাক। আচ্ছা, ফিল তো থাকবে না, স্ট্রোক স্ট্রোক দিছে ব্ল্যাক। এরকম, তারপর ভিতরে মেবি আরেকটা আছে, ভিতরে আরেকটা আছে, আর এটা এই দরকার ছিল। তাহলে এটা আমরা এই যে কন্ট্রোল যদি আরেকটা কপি করে নিই, কপি করে এটা ছোট করে দেই, নিচে আরেকটা লাগছিল। মোটা রাখছে এবার, তো আমি এটা যেহেতু মোটা রাখছে 10 পেয়া দেখি, সেটা তো আমি লাইন নিছি এই জন্য। আচ্ছা, আরেকটা যেটা করছে, নিচে দেখেন একটু ফাঁকা ছিল মনে হয়, সেখানে ফাঁকা ছিল দুই পাশে, তো সেটা আপনারা ইয়ে করতে পারেন। আমরা সাদা ইয়ে দিয়ে দিই, ঠিক আছে, মানে বিভিন্ন ভাবে আইকন আপনি বানিয়ে নিতে পারবেন, এই যে ঠিক আছে। তো সেম টু সেম না পেলে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে, এই যেগুলো পেন টুল দিয়ে করছে, এই যে এটা ঠিক আছে, মনে করেন এই যে শেপটা নিলেন, পেন্সিলটা আপনি পারতেছেন না, পেন্সিলও বানিয়ে নেওয়া যাবে, তাও পেন্সিলটাও আপনি আবার নিয়ে আসলেন, পেন্সিল দিলে আবার পেন্সিল চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে লিখি পেন্সিল, চলে আসবে, এই যে পেন্সিল চলে আসছে, ঠিক আছে। তো আপনি পেন্সিলটা এখান থেকে নেবেন, আর ওই বাইরের শেপটা আপনি এখান থেকে ওই যে রেক্টেঙ্গেল শেপ দিয়ে ড্র করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আর কি পাবেন, আর অনেক আইকন পেয়ে যাবেন, কিছু কিছু হয়তো পাবেন না। তো কইছিলাম আমরা এখানে, আচ্ছা, তো আমরা একটা পার্ট করি, ক্রিয়েটিভ ডিজাইন, এটা মেখার কালার সাদা আছে, কালো, এই যে আইকনটা করলাম আমি এখানে, এটা সব আবার মার্চ করে দিবেন বা গ্রুপ করে দিবেন, হ্যাঁ, নাহলে কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই যে এটা করছিলাম, এই সবগুলো লেয়ারকে ধরে মার্চ করে দিব, মার্চ করে দিলে দেখেন এই যে আইকন হয়ে গেছে, ঠিক আছে। তো একটু ছোট করে দিই, তো দেখেন আরেকটা জিনিস এখানে, দেখেন 3 1 2 3 মানে তিনটা ভাগ করে নিছে, তাই না?
তো আমরা তিনটা ভাগ করে নিতে পারি, বা বক্সের মতো তিনটা বক্স করে নিতে পারি এখানে, যে 1170 আর কি, 1170-এর মধ্যে তিন ভাগ করে নিতে পারি। আমি ক্যালকুলেটারে একটু যা দেখি, আমার মাঝখানে যে 1170 আছে, 1170-এর তিন ভাগ করে দেখি কত হয়। এবারে যে আমরা এটা ভাগ করে নিব, 390, তার মানে 390 করে আর কি তিনটা ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমি দেখেন এখানে একটু মাপ দিয়ে নিই, 390, মানে সাইজটা ঠিক থাকবে আর কি। 390, তিন ভাগ করে নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার জাস্ট একটাই উদ্দেশ্য, যাতে আমি এই যে গ্রিডটা আর কি ভাগ করে নিতে পারি। হ্যাঁ, এই যে আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, এরকম করে নিলাম আমরা গ্রিডটা দিয়ে এগুলো সরাই ফেলবো। ঠিক আছে, এটা করে নিলে আপনার ভিতরের এই কাজটা করতে সুবিধা হবে। এখন আমি যেহেতু দিয়ে ফেলছি, এখন আমি এই তিনটা সরাই দিই। ঠিক আছে, এখন সরাই দিই এবং এই যে এটা এই পাশে করবে। আচ্ছা, তারপর কি আছে, ডিজাইন অ্যালাইন বামে আছে, একটা সাইজ হবে 16 বা 18 দিব, এই যে লাইন হাইট বেশি আছে, লাইন হাইট কমাই দিতে হবে। তো দেখেন এই যে বের হয়ে গেছে, তাহলে আবার একটু ইয়ে করে দিই, এবং এটার অ্যালাইন কিন্তু বাম পাশ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো আমরা এই যে এখান থেকে বাম পাশ রাখবো, একটু ওদিকে চলে গেছে। তো একটা হয়ে গেলে বাকিগুলো কপি। আর এই যে কালারটা, এটা কিন্তু ফুল ব্ল্যাক নাই, এটা একটু খেয়াল রাখতে হবে। এগুলো এটা দেখেন একটু গ্রে টাইপের কালার আছে হালকা, তো এটার যে কালারটা আমরা একটু হালকা গ্রে টাইপের এরকম হালকা একটা কালার ছিল। এবার ঠিক আছে, তো পাশাপাশি আরো হবে, এটা আমরা কপি করে পাশে দিয়ে দিই। এই যে অল্টা চাপ দিয়ে টান দিলেও কপি করতে পারবো। অল্টা চাপ দিয়ে টান দিলেও কপি করতে পারেন। নিচে আসা হলো তিনটা, নিচে কত পিক্সেল জায়গা রাখছে সেটাও একটু দেখে নিই, মানে ফাঁকা রাখছে।
আছে, কোন দিকে আছে, কত, 86, উইড 86, 80, আচ্ছা তাহলে এটা হলো আমার হাইট আছে 80 মুখ আর কি, 80 পিক্সেল, তাহলে আমরা 80 পিক্সেল পাকা রাখবো। সবগুলাকে ধরি, 80 পিক্সেল ফাঁকা রাখবো, যে 10 আগে নিচে নিয়ে আসুন, এখন হবে 80, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দিতে হবে, এইভাবে আর কি আমাদের ডিজাইনগুলো করতে হবে, ঠিক আছে। আপনারা এইভাবে করবেন, আমি আইডিয়া দিয়ে দিলাম, আমি আর করতেছি না, ঠিক আছে, এগুলো পারবেন, একদম ইজি, ঠিক আছে। এটা প্র্যাকটিস করেন আর হোমওয়ার্ক করবেন অন্য একটা ওয়েব টেম্পলেট, ঠিক আছে। ওয়েব টেম্পলেট গুলো কোথায় পাবেন? এই যে যেমন আমি যেটা নিলাম, এই যে থিম ফরেস্ট, দেখুন থিম ফরেস্ট, থিম ফরেস্ট ডট নেট মেবি, আচ্ছা গুগলে থিম ফরেস্ট দেখলেই চলে আসবে। এখানে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের ক্যাটাগরি টেম্পলেট দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে অল আইটেম ওয়ার্ডপ্রেস টেম্পলেট কিটস, এখানে আপনারা ওয়ার্ডপ্রেস এর মধ্যে এই কর্পোরেট, ক্রিয়েটিভ, ই কমার্স অনেক টেম্পলেট পেয়ে যাবেন, হ্যাঁ, যে কোনো একটা ক্যাটাগরিতে গেলেই অনেক টেম্পলেট পাবেন। যেমন আমি কর্পোরেট থেকে মনে হয় নিচে এটা কর্পোরেটে ক্লিক করবেন, এই যে বিভিন্ন টেম্পলেট পেয়ে যাবেন, ঠিক আছে, এখান থেকে আপনারা ধরে ধরে কপি করে করবেন, বিভিন্ন আছে, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি যে এটা এই যে লাইভ প্রিভিউতে দিবেন, ঠিক আছে, এরকম মাপ দিয়ে মাপ দিয়ে করবে। এটা মেন সাইট, এগুলো হলো টেম্প, এগুলো এক একটা ওয়েবসাইট, এটা কিন্তু কইরেন না, এটা কিন্তু সাইট না, এটা হলো ওর প্রোফাইল, মেন সাইট হলো এই যে ভিতরের এই যেগুলো, ঠিক আছে। প্রত্যেকটা সাইডে এরকম মেন প্রোফাইল থাকে, তার মধ্যে এরকম বিভিন্ন ক্যাটাগরির থাকবে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। দেখেন ইন্সপেক্ট করবেন, নাইট বানো ক্লিক করবেন, মনে করেন এই সেম ছবিটাই চাচ্ছেন, এটা মেবি স্লাইডার ইউজ করছে, তিন চারটা ছবি ইউজ করছে, তো ইন্সপেক্ট করবেন, এই দেখেন ছবি চেঞ্জ হচ্ছে। ইন্সপেক্ট করে আপনার এই যে এখানে দেখেন এগুলো ফোল্ডিং করা আছে, ঠিক আছে, মানে ভাজে ভাজে ফোল্ডিং করা আছে, এগুলো আপনার ইয়ে আনফোল্ড করে দেখতে হবে। যেমন এই যে আমি আনফোল্ড করলাম, আবার ভিতরে এটা আসছে, আবার এটাকে আনফোল্ড করি, আবার এটা আসছে, এভাবে খুলতে খুলতে পেয়ে যাবো। আবার আমি এটা খুলি, এটা আসছে, এটার মধ্যে এই যে এটা দেখেন ছবিটা, এই যে উপরে নিচে আর দেখেন এই যে ছবিটা এখন চলে আসছে, এইটাকে এই যে আমি টান দিয়ে যদি এই যে ব্রাউজারে নিয়ে আসি, এই যে হ্যাঁ, এভাবে প্রত্যেকটা সাইডারে ছবি পেয়ে যাবেন, ঠিক আছে। ভিডিও রেকর্ড আছে দেখুন, ঠিক আছে, এভাবে আপনারা যে কোনো ছবি ওয়েবসাইটে নিতে পারবেন, খালি যেগুলো না, যে কোনো ছবি মনে করেন অনেক কিছু ছবি ফ্রিতে নামানো যায় না, ডাউনলোড করতে দেয় না, ইন্সপেক্ট করে ব্যাক এন্ড থেকে নামিয়ে নিতে পারবেন, এগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ঠিক আছে, আমি বলে দিই। হ্যাঁ ওয়েলকাম, আর ক্লাস বড় হইলো আজকে, ভালোই, সবাই ভিডিওটা ভালো করে দেখুন, ঠিক আছে, আর মনে রাখবেন 1920x1080 মেন সাইজ, 2 পাশ থেকে 375 মনে করে 2 পাশ থেকে ফাঁকা রাখতে হবে, 375, হ্যাঁ, তো আপনারা রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিন, ঠিক আছে, যোগ বিয়োগ করা লাগবে না।
একটা শেপ নিয়ে এখান থেকে 375 রাখবেন, এখান থেকে 375 রাখবেন, রেখে জাস্ট দুইটা গ্রিড টেনে দিবেন, ওটা সুবিধা হবে। ঠিক আছে, আমি যে এই তিনটাকে যেভাবে ভাগ করলাম, ঠিক আছে তাহলে আমি শেষ করছি আজকে। ঠিক আছে।